যাচ্ছিলে যাও না ভাই, এখানে ইম্পর্টেন্ট কথা আছে। আমি যাচ্ছি, বাট মেয়েটা কে রে? ওইখানে কি? হ্যাঁ মেয়েটা আমার কাজিন, যাও ভাই। তোর কাজের সাথে ভাইয়ের বিয়ে দিবি? ওর বিয়ে হয়ে গেছে জানা ভাই, দেখে তো মনে হচ্ছে না। উফ, ক্যান্সেল করিস না ভাই, যা। আরে মামা কি অবস্থা, তোর রাশি তো পুরো তুঙ্গে। বস বস। কেন, কি হয়েছে? কি হয়েছে? চুপি চুপি প্রেম করবা মনে করো আমরা কিচ্ছু টের পাই না? না বলে দিয়েছিস তাই না? আশ্চর্য ব্যাপার, একটা খুশির খবর, একটা ভালো সংবাদ, সবাইকে তো বলতেই হবে। দরকার তুই মাইক দিয়ে সবাইকে বলবি। শোনো মামা, তুমি দেখতেও খাটো, বয়সেও ছোট, তোমার সাথেও যায় না। ও আমার সাথে যায় না, তোমার সাথে খুব যায়। হ্যাঁ যাই। তাহলে আমরা হেল্প করব তোমাকে। আচ্ছা আপনিও, আপনিও হেল্প করবেন? আরে ভালো কাজে হেল্প করবো না আশ্চর্য ব্যাপার, অবশ্যই করব। না ভাই প্রবলেম আছে। মামা থাকছে এখানে, এসে বসে আছে। অর্ণব তুই বাসায় যাস না কেন, আর ফোন ধরিস না কেন? আমি আর বাড়ি ফিরবো না, আমি এখন আত্মহত্যা করবো। আশ্চর্য, এই ফারিকে এখনই ফোন দে, ওকে ওকে ফোন দে, ও ফোন রিসিভ করবে। দেশে অনেক ছেলে আছে, তারা যদি কেউ প্রপোজ করে পটে ফেলে তাহলে কি হবে? কি হবে তাহলে? আর কি হবে তাহলে? অর্ণবেরও হবে না, আমারও হবে। ভাই তুই রাগ করিস না, আমাকে একটা চান্স দে, আমি একটু লাইন মেরে দেব। আপনি সত্যি একটা ক্যারেক্টার লুক করেন ভাই। ফারিয়ার বিয়ে হয়ে যাচ্ছে, এখন তুমি আমার সাথে চলো, ওর বিয়েটা ভাঙতে হবে। কার বিয়ে? ফারিয়ার বিয়ে হয়ে যাচ্ছে ওর। প্লিজ ভাই চলো। বিয়ে হয়ে যাচ্ছে আর বিয়েটা একেবারে ছেলের হাতের মোয়া, যে চাইলেই ভাঙা যাবে না ভাই। এত কিছু বুঝি না। তুই বলছিস অবশ্যই ভাঙবো, তুই যা, তুই এক্ষুনি যা ওইখানে, আমি আসছি, আমি এসে বিয়ে ভাঙবো। তুই যা না, আমি এসে বিয়ে ভাঙবো, বললাম তো। আমি জানতাম তো এমন কিছু একটা হবে, দূর সময় আসলে বন্ধুর পরিচয় পাওয়া যায়। ও দুর্দান্ত, এক্সিলেন্ট, আমি তো ফিদা হয়ে গেলাম। মানে আপনার লজ্জা করছে না? ছোট ভাইয়ের গার্লফ্রেন্ডের দিকে চোখ দিচ্ছেন, ওর দিকে তাকালে। গার্লফ্রেন্ড? আপনারা আমাদের ফেসবুক পেজে লাইক দিতে ভুলবেন না, পেজের নাম হচ্ছে প্র্যাঙ্কিং। আর আমাদের ইউটিউব এও সাবস্ক্রাইব করতে ভুলবেন না, ওইটাও প্র্যাঙ্কিং। সাবস্ক্রাইব করুন, সাথে থাকুন। আমি আজকের মতো যাচ্ছি, বাই।